দূরবীন বাংলায় বায়োগ্রাফি। আব্দুল হামিদ একজন বাংলাদেশী রাজনীতিবিদ, বর্তমানে তিনি বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি। তিনি নবম জাতীয় সংসদের স্পিকার হিসাবে 25 জানুয়ারি 2009 সাল থেকে 24 এপ্রিল 2013 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অসুস্থতাজনিত কারণে তার মৃত্যুর 6 দিন পূর্বেই 14 মার্চ 2013 তারিখে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। 1944 সালের 1 জানুয়ারি তারিখে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নিকলি JM উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ থেকে SSC ও BA পাস করেন। সরকারি গুরুদয়াল কলেজের VP হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি। পেশায় তিনি একজন অ্যাডভোকেট। কিশোরগঞ্জ জজ কোর্টে ওকালতি করেছেন। কিশোরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছিলেন বেশ কয়েকবার। দাম্পত্য জীবনে তিনি স্ত্রী মোসাম্মদ জসিদা হামিদের সাথে সংসার ধর্ম পালন করেন। জসিদা হামিদ কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী এবং 3 ছেলে ও 1 কন্যা সন্তানের জনক। ছাত্রজীবন থেকে তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসাবে। কিশোরগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত MP এবং 10টি সংসদ নির্বাচনের মধ্যে 7 বার একই আসন থেকে তিনি MP নির্বাচিত হন। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে জাতীয় সংসদে তিনি ডেপুটি স্পিকারের ভূমিকা অবতীর্ণ হন। 2001 সালে জাতীয় সংসদে তিনি বিরোধী দলীয় উপনেতাও ছিলেন। বাংলাদেশ জাতীয় সংসদের বর্তমান সংসদ সদস্য হিসাবে সংসদের স্পিকার রূপে নিযুক্ত হন 25 জানুয়ারি 2009 তারিখে। কোনরূপ প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই অ্যাডভোকেট আব্দুল হামিদ বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। 2013 তারিখে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী রূপে মনোনয়নপত্র দাখিল করেন 21 এপ্রিল তারিখে। অতঃপর এ নির্বাচনে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় এবং প্রয়োজনীয় যাচাই বাছাই পূর্বক বাংলাদেশ নির্বাচন কমিশনের তৎকালীন প্রধান কাজী রকিবউদ্দিন আহমেদ 20 এপ্রিল তাকে দেশের রাষ্ট্রপতি রূপে ঘোষণা করেন। এর ফলে তিনি জাতীয় সংসদের ইতিহাসে দ্বিতীয় স্পিকার হিসাবে দেশের 3তম অবস্থান থেকে 1ম অবস্থানে উন্নীত হলেন এবং তার স্পিকার পদটি শূন্য হয়ে যায়। নবনির্বাচিত রাষ্ট্রপতি 24 এপ্রিল 2013 তারিখে ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর কাছ থেকে শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেন। অ্যাডভোকেট আব্দুল হামিদ বাংলাদেশের একজন দক্ষ এবং স্বাধীন রাজনীতিবিদ। তিনি কিশোরগঞ্জের স্থানীয় এলাকার মিঠামইন উপজেলার পাশাপাশি সারা দেশে জনপ্রিয়। আব্দুল হামিদ তার মজার এবং অলঙ্কিত বক্তৃতাগুলির জন্য প্রচুর দর্শকপ্রিয়তা পান। 1971 সালের বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে উল্লেখযোগ্য অবদান রাখায় তাকে 2013 সালে স্বাধীনতা দিবস পদকে ভূষিত করা হয়।